হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসলে কিছু কথা শেয়ার করা খুব ইম্পর্টেন্ট, যার কারণে আমি আর পারতাছি না, অবভিয়াসলি আমার শেয়ার করা খুব দরকার। তো কিছুক্ষণ আগে আপনারা সবাই জানেন যে জিকাতলিতে খুব মারাত্মক পরিস্থিতি, প্লাস ধানমন্ডি প্লাস মিরপুর 10। তো আমরা কিছুক্ষণ আগে জিকাতলি থেকে আসছি, আর আপনারা সবাই জানেন যে জিকাতলিতে খুব মারাত্মক অবস্থা, এবং ওখানে মা বোনকে আটকায় রাখছে, আর আমাদেরকে ডিরেক্ট পিস্তলের গুলি অর্ডার দিচ্ছে, যে ওনারা ওনারা ডিরেক্ট পিস্তলের গুলি আমাদের উপর নিক্ষেপ করছে। এখানে আমি নিজের চোখে দেখছি। আমার এলাকার ছোট ভাই তাকে মারছে, আমার এলাকার ছোট ভাই তাকে মারিয়ে ফেলছে। আমাদের কি দোষ ছিল, একটু আন্দোলন করে দোষ ছিল। সবাইকে গুলি করতেছে, আল্লাহ আমাকে বাঁচায় আনছে, কিন্তু আমাদের দোষটা কি ছিল? আমরা কি আমরা কি তার কাছে অত কিছু চাইছিলাম? আমার আমার এলাকার ছোট ভাই তাদেরকে ওরা মারছে, এরা কোনো পুলিশ নাই, এরা ছাত্রলে এরা এরা ছাত্র কি দোষ ছিল আমাদের? তাহলে আমার প্রশ্ন হইলো, আমরা কি আমরা কেন পড়ালেখা করবো, যে পড়ালেখা নিজের নিজের যে জীবনের সেফটি নাই, সেই পড়ালেখা দিয়ে আমাদের কি হইব, কি হইব এই পড়ালেখা দিয়ে? আজকে কেন আপনারা ঘরে বসে রয়েছেন, আমাদের মৃত্যুর খবর শোনার জন্য ঘরে বসে রয়েছেন? আপনারা এক একজন গার্ডিয়ান সবাই বলতেছেন, তোমাদের সাপোর্টে আছি, তোমাদের সাপোর্টে আছি, প্রত্যেকটা গার্ডিয়ান বলতেছেন, তার মানে কি আমাদের জীবন নেওয়ার পর আপনারা সাপোর্টে আছেন? আমার পা দেখেন, আমার পা দেখেন, আজকে চাতুলি আমার আমার নিজে ধরা দিছে, আমি নিজে কতটা কষ্টে আমি আসছি। এগুলো কোন সোসাইটি দেখে না? কই আজকে আপনাদের সাংবাদিক, কই আজকে আপনাদের সোসাইটি? কি দরকার এগুলো, কি লাভ যে পড়ালেখা করে আমি নিজের জীবনে সেফটি নাই? নিজের চোখে কোনো সময় দেখছেন দুইটা একটা ছেলেকে নিজের চোখে কোনো সময় দেখছেন যে একটা ছেলেকে কিভাবে চোখে চোখ নিজে উঠে ফেলে? কোনো সময় দেখছেন? সবাই তো খুব ভালো সাপোর্ট দিতে পারেন, আমরা সাপোর্টে আছি, আমরা সাপোর্টে আছি, কিসের সাপোর্ট আপনাদের? কি লাভ আমাদের পড়ালেখা করে, কি লাভ, কি লাভ আমাদের বাবা মার স্বপ্নগুলো পূরণ করে, যে স্বপ্নগুলো আমাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়? আজকে আল্লাহ আমার বাচ্চা আছে, কিন্তু আজকে আমি নিজের চোখে দেখেছি যে মা বোন গুলোকে আটকে রাখছে। যে মা বোনকে নির্যাতন করছে তারও তো কোনো বাবা মার ঘরের সন্তান, কোনো বাবা মার ঘরের সন্তান না। আজকে আপনার বোন মরুক, তারপর আপনি বুঝবেন কেমনটা লাগবে, তখন আপনি নিজে চাইবেন যে আমি এইটা বিচার করি। কেন আপনারা ঘরে বসে রয়েছেন, আজকে এক একটা জীবন চাইতেছে। আল্লাহ বাঁচান যে আলহামদুলিল্লাহ, কিন্তু যাদেরকে আমি নিজের চোখে দেখে আসছি তাদের অবস্থা কেমন?
আজকে আমার মা যদি এরকম নির্যাতন হইতো, আজকে আমার মা যদি আমার বোন যদি এরকম নির্যাতন হইতো, আমার কেমন লাগতো? আপনারা কেন বুঝে? আর কতকাল আমরা এভাবে সহ্য করবো? কতকাল কেন আজকে আপনারা বসে আলোচন করে? আমরা তো কোনো দোষ করি না, তো কেন আমাদের কাজকে এভাবে গুলি করা হলো? কেন